দেবনি, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, এক গ্লাস জল খাওয়াবে গো। দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কোনো ভুল করছি না তো? লোকটা যদি ওয়েপন্স নিয়ে আসে? না, এছাড়া তো কোনো উপায়ও নেই, আমাকে যেতেই হবে। বধুমণি, জল। মা, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পয়সা করছি। দেখো সাবধান, পায়ে যেন কোনো কাঁচ না ফোটে। দেখো আমি দেখছি। মা, কোনো কাজ ঠিক করে করতে পারো না। কাঁচের গ্লাসটা ভাঙলো তো তুমি? হ্যাঁ। পুটির মা ভাঙেনি, আমি ভেঙেছি। হ্যাঁ গো, বৌদিমণির কোনো দোষ নেই। বেরোনোর তারায় হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। ও, তো কোথায় বেরোনো হচ্ছে? আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই। এই ভর সন্ধ্যেবেলায় তোমার কি এমন জরুরি কাজ আছে দোয়েল? পিসিমণি, আমার একটা ব্যক্তিগত কাজ আছে। নাটকটা বন্ধ করো দোয়েল। দোয়েল, কি হলো রে? কি আবার হবে, পাটরানি সেজে গুজে বেরোচ্ছেন। আচ্ছা মীরা, তুমিই বলো, ভর সন্ধ্যেবেলায় কোনো ভদ্রলোকের বাড়ির বউ এভাবে সেজে গুজে বেরোয়? লোকে দেখলে কি বলবে? আচ্ছা, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে তো সোসাইটিতে। আরে, এই সন্ধ্যেবেলা না বেরোলেই নয়। মীরা মা, আমাকে আজকে বেরোতেই হবে। আচ্ছা তুমি বলো তো, আমি কি শুধু শুধু বেরোবো? কাজ আছে বলেই তো বেরোচ্ছি। কাল সকালে করলে হয় না? প্লিজ মীরা মা, তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না। তুমি জানো না আমি দেরি হয়ে যাচ্ছে আমার। আমি আসি। দেখলে মীরা, দেখলে, তোমার কথাও কিন্তু শুনলো না। বাইরের দিকে এত টান হয়েছে দোয়েলের। খবর না দিয়ে চলে এলাম, আপনাদের অসুবিধায় ফেললাম না তো? বলছেন দিবাকরবাবু, অসুবিধার কথা যদি বলেন তাহলে তো আমি বলবো আপনি বারবার এসে আমাদের অসুবিধায় ফেললেন। দিদি, আপনার শরীর কেমন আছে? ঠিক আছে। অপর্ণা, তোমাকে এরকম চুপচাপ লাগছে, তোমার কি কোনো বিশেষ কারণে মন খারাপ? কই না তো, এমনি। আসলে একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলুন তো দিদি, বাপের বাড়ি ছেড়ে যেতে কোন মেয়ের না মন খারাপ হয়? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু অপর্ণা তো মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। ও তো আমাদের বাড়ির সকলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এক্স্যাক্টলি, ও তো আমার বাড়িতে পুত্রবধূ হিসেবে যাচ্ছে না, আমার মেয়ে হয়ে যাচ্ছে। কিরে, কি বলছিলাম আমরা তোকে? হ্যাঁ, এসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া আপনাদের মেয়ের যখন ইচ্ছে এখানে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পারে। আপনারাও মাঝে মধ্যেই চলে আসবেন, কিন্তু আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো ব্যাপার নেই যে মেয়ের শ্বশুর বাড়িতে ঘন ঘন যাওয়া যায় না। ঠিক তাই, এই আইসোলেটেড ফ্যামিলির যুগেও আমাদের কিন্তু একান্নবর্তী পরিবার, হইচই করে আমাদের সময় কেটে যায়। আপনারা কোনো হেজিটেশন করবেন না, নিশ্চয়ই আসবেন। আমরা মানুষ ভালোবাসি, একাকিত্ব না। হ্যাঁ, সে তো বটেই, আপনারা বড় মাপের মানুষ, সেই জন্যই তো মানুষদের এভাবে কাছে টেনে নিতে পারেন। হ্যাঁ রে ছোট, ওনারা কতক্ষণ ধরে শুকনো মুখে কথা বলছেন? জল মিষ্টির ব্যবস্থা করি। না না না, একদম কোনো রকম লোকে কথা করবেন না, কিচ্ছু না। আপনারা এরকম ফর্মালিটি করলে কিন্তু আমি মনে করব যে আপনারা আমাদের আপন ভাবছেন। না না, ছি ছি, না না, তা না। আসলে এই ঘর সন্ধ্যাবেলা কিছু মুখে না দিলে কিন্তু বাড়ির অকল্যাণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু চা খাবো। আচ্ছা বেশ বেশ, আপনারা না হয় শুধু চা খাবেন। কিন্তু আজকে প্রথম এলো আমাদের বাড়ি, ও একটু মিষ্টি খাক। আপনারা চায়ে চিনি দেবেন না? অপর্ণা, তুমি কি সত্যি খুব টেনসড? না না, চেয়ার পাবো না। আমার বাড়িতে তো তুমি দেখেছো সবাই কিরকম হই হুল্লোড় করে থাকে। তোমার কোনো ভয় নেই? ভয় আমার একদমই নেই। বরং আমার সৌভাগ্য যে আমি আপনাদের মতো একটা বাড়িতে। আর আমাদেরও সৌভাগ্য অপর্ণা, যে তোমার মতো মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে পাচ্ছি। ভাইয়া ইজ ভেরি লাকি। অপর্ণা তো মা দুর্গার আর এক নাম, তার মানে ভাইয়া তো মা দুর্গাকে পাচ্ছে, তাই না মা? হ্যাঁ, সত্যি তো তাই। ও আমাদের সংসারে মা দুর্গার মতন থাকবে। তাছাড়া আমাদের বাড়ির সবাই তো অপর্ণাকে ভীষণ ভালোবাসে। সেই তো, রনও কিন্তু অপর্ণার নাম করতে একেবারে অজ্ঞান। শুধু রন কেন, জয়ী, ময়ূক, পিউ, এমনকি নিতাইও অপর্ণার খুব ফ্যান। স্যার, আসলে আমরা একটা ব্যাপারে একটু টেনসড হয়ে আছি। মাত্র 4 দিনে কিভাবে সব অ্যারেঞ্জমেন্ট হবে। আরে আমারও তো সেই অবস্থা, আমার ওদিকে তো একবারে জেট গতিতে কাজকর্ম চলছে। আসলে আমাদের তো দুটো মেয়েকে পার করতে হয়েছে। সন্দীপ, আমি বলি কি, কালকে তুমি অফিসে গিয়ে কিছু লোন নিয়ে নাও, আমি ম্যানেজার বাবুকে বলে রাখবো। না স্যার, আর সেটা হয় না। আমি তো আপনার কাছ থেকে অলরেডি অনেকগুলো টাকা নিয়েছি আমার ছোট বোনের বিয়ের জন্য, সেগুলো তো ফেরত দিতে পারিনি এখন স্যার। যে জন্য এলাম দিদি, কালকে আমরা কিন্তু অপর্ণাকে নিয়ে একটু বেরোবো। আসলে শাড়ি টাড়ি কেনার ব্যাপার আছে তো, তাছাড়া বিয়ের বেনারসি অপর্ণাকে দিয়ে পছন্দ করাতে হবে। মামা অবশ্যই নিয়ে যাবেন, ও তো এখন আপনাদেরই মেয়ে। তাছাড়া ওই গয়নার মাপটাপেরও তো একটা ব্যাপার আছে। আমরা আদি ঢাকেশ্বরীতে শাড়ি টাড়ি কিনে তারপরে জুয়েলারি শপে যাব। কাল কিন্তু আমরা লাঞ্চ বাইরে করব। তুই রেডি হয়ে থেকো সকাল সকাল, আমি গাড়ি পাঠিয়ে দেবো। না না, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই, আমি ঠিক চলে যেতে পারবো। সেটা বললে হয়? তুমি আমাদের বাড়ির হবু বউ না? তাই তো। না মা, এখন আর তোমার হুটহাট ওরম একলা বাইরে বেরোনোটা ঠিক মানাবে না। আজ তাহলে আসি দিদি, বাড়িতে অনেক কাজ আছে। আসি না, ঠিক আছে? আর বলবো সাবধানে যাবেন। আসি, আপনার কাছে প্রার্থনা করি কাজটা যেন ভালো করে। আসি মা, আমাদের সকলের। সন্দীপ। হ্যাঁ স্যার। কাল কিন্তু অফিসে ওই ম্যানেজারবাবুর সঙ্গে দেখা করতে ভুলো না। স্যার, আমি যে কি বলবো আপনাকে, আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো স্যার। ছাড়ো তো এসব কথা। হ্যাঁ, একটা কথা কিন্তু, এই বিয়েটিগুলো মিটে গেলে তারপর তোমায় কিন্তু পাড়ায় পাড়ায় আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে সমাজসেবা করতে হবে। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। আপনার মতো মানুষের সঙ্গে কাজ করতে পারা, এ তো পরম সৌভাগ্য। ইজ এ ব্রাইট বয়, ভেরি ব্রাইট বয়। আসি, আসুন, সাবধানে যাবেন। আমি জায়গাটা চিনি, আপনাকে চিনিয়ে নিয়ে যেতে পারবো। জায়গার নাম না বললে যাওয়া যায় না। আমি বলছি তো, আমি জায়গাটা চিনি, আপনাকে ঠিকঠাক চিনিয়ে নিয়ে যেতে পারবো। না বললে যাওয়া যায় না, রাত্রে কেউ যায় নাকি ওই রকম ভাবে? ওই তো আমি বলছি, এখান থেকে খানিকটা গিয়ে রাইটে যাব, রাইট থেকে সোজা যাওয়ার পর একটা ওভারব্রিজ পড়ে, তার নিচে 4 পয়েন্ট ক্রসিং করে সেখান দিয়ে বেশ খানিকটা সোজা যাব, তারপর একটা ফাঁকা রাস্তা পড়ে, ওইখানটা। ওটা তো তারাতলা। সোজা গেলে তো ঝিনঝিরা বাজার। ও তো ফাঁকা রাস্তা, ওখানে কি ভদ্রবাড়ি মহিলারা যায়? আসলে আমার একটা বিশেষ দরকার আছে, সেই জন্য আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। আপনি যাবেন তো? চলুন না। দেখুন, আমার গ্যারেজ করার টাইম হয়ে গেছে, 50টা এক্সট্রা লাগবে, তবে যেতে পারবো, নাহলে যাবো না। আচ্ছা ঠিক আছে, দেবো, চলুন। ও বাড়ির কি খবর কে জানে, অনেকদিন কোনো খবর পাইনি। ও বাড়ির জন্য খুব মন কেমন করছে, তাই তো? ঠিক আছে, আমি না হয় একবার ওদিকে যাবো কালকে। আর তোমার পাড়ায় গেলে নিশ্চয়ই তোমার বাড়ির সব খোঁজখবর পাওয়া যাবে, আর আমার সঙ্গে একবার দেখা করে আসবো। না না, তোমার ওখানে যেতে হবে না, পাড়ায় দাদার বন্ধুরা এদিক সেদিক আড্ডা দেয়, কে কোত্থেকে তোমার দেখে নেবে, তারপরে ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা, এতে ঝামেলা কি আছে? আমি কি চুরি করতে যাচ্ছি? চুরি করেই তো বসে আছো। মানে? মানে এই যে আমাকে চুরি করে এনেছো? এটা তুমি খুব ভালো বলেছো, তবে এক্ষেত্রে চোর আর যে বস্তুটি চুরি হচ্ছে তাদের মধ্যে আগে ভাগে একটা আতাত ছিল। ঠিক আছে, তুমি এখন ওখানে যেতে হবে না, ওখানে গেলে তোমার পড়া নষ্ট হবে। আরে বাবা, আমি তো সারাদিন পড়ছি, কিচ্ছু হবে না। তোমাকে আরো পড়তে হবে, অনেক বড় হতে হবে। তুমি যখন অনেক বড় চাকরি পাবে সেদিন আমাদের পাড়ায় মাথা উঁচু করে যাবে, এভাবে চোরের মতো নয়। ছোটি, হেই সুজন, আয়, তোদের কথাই হচ্ছিল। ভালো হয়েছে তুমি এসছো, তোমার ছোটদি তো ও বাড়ির কোনো খবর পায়নি বলে একেবারে হাঁপিয়ে উঠেছে। ছোটদি, এই নে, এটা ধর। কি এটা? ওই অল্প একটু চাল আছে। তোকে এসব পাকামো করতে কে বলেছে সুজন? এটা তুমি না করলেই পারতে। বাড়ির সবাই জানলে কি ভাববে বলতো? আরে ও তো ভাবা ভাবির কি আছে, আমি কি বাড়ির কারোর টাকায় কিনেছি নাকি এগুলো? এগুলো আমার নিজের জমানো টাকা দিয়ে কেনা। তুই রাখ তো, অত ভাবিস না, যা। ঠিক আছে, এবারে এনেছো, ভালো করেছো। এরপরে যদি পাকামি করো তাহলে কিন্তু খুব বকবো। হ্যাঁ বসো, আমি আসছি। বাড়ির সবাই কেমন আছে? আছে, বাড়ির সবাই ভালো আছে। দিদির বিয়ে কি হলো? দিদির এই তো সামনের মাসে বিয়ে। ও, সামনের মাসে বিয়ে। বাড়িতে এত কিছু হচ্ছে আর কেউ একবারও আমায় জানালো না। সে খুব অবাক হয়ে যাবে, ও তো জানে পিসিমণি এসেছে। পিসিমণির বদলে আমাকে দেখে তখন যদি লোকটা রেগে যায়, আমাকে হঠাৎ অ্যাটাক করে, কি করব আমি? আশেপাশে তো কেউ নেই, আমি চেঁচালে কেউ সাহায্যের জন্য এগিয়েও আসবে না। ট্যাক্সি ড্রাইভার ঠিকই বলেছিল, জায়গাটা মোটেই ভালো না। কিন্তু এখন কি করি? এসে যখন পড়েছি তখন এক্ষুনি ফিরেও যেতে পারবো না। দেখি না কি হয়। কথাতেই তো আছে, দুর্বলের উপর অত্যাচার করতে নেই। দুদির কথা যখন উঠলোই, আমাদের কিন্তু কালকে সমস্ত কেনাকাটা সেরে ফেলতে হবে, এটা মাথায় রেখো। একটা প্রশ্ন, হ্যাঁ, ধুতিটা আমরা কোথা থেকে কিনবো? আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। ও হ্যাঁ, ওখান থেকে তো আমরা সমস্ত কেনাকাটা হয়। এক্স্যাক্টলি। তাহলে আমার একটা প্রস্তাব আছে, প্রস্তাবটা হচ্ছে ওই নর্মাল যে ধুতি আমরা পরি সেটা সৈকতকে দেওয়া যাবে না, ইলাস্টিকওয়ালা যে বাচ্চারা পরে ওই ধুতি বলি। আরে আমি লজিক্যালি আরে রাইট, তুমি কি ভাবো কি আমি খুব বোকা? আরে আশ্চর্য। হ্যাঁ এক মিনিট দাঁড়া, আমি কি সরস্বতী পূজায় যাচ্ছি না বিয়ে করতে যাচ্ছি? কোনটা লোকের, কোনটা লোকের ভালো করতে নেই। ধুতি নিয়ে এমনিও একটা ইনকনফিডেন্স আছে, আমি কনফিডেন্সটা বাড়াতে চেয়েছিলাম। ধুতি কেন ঘুরে ঘুরে সত্যি চুপ করে, এটা সিরিয়াস যখনই একটা না করে সিরিয়াস কনভারসেশনে যে সব সময় ভেস্তে দেয় অসভ্য। আচ্ছা শোন, আমাদের সমস্ত কেনাকাটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকেই হবে, কারণ ওখানে বিপুল সম্ভার ফাটাফাটি কালেকশন। শুধু নমস্কারি না মানে নমস্কারির অপর্ণার মায়ের একটা শাড়ি, কাকিমা আমার বলতেই হচ্ছে কারণ আমি বিয়ের আগেই জানতাম অঙ্কে একটু কাঁচা আছে, নাম মনে করতে পারবে। আমি বলি প্রথমে হচ্ছে অপর্ণার মায়ের শাড়ি, তারপরে হচ্ছে অপর্ণার কাকিমার শাড়ি, তারপরে অপর্ণার কাকুর শাড়ি, না সরি ভুলে গেছে মানে অপর্ণার কাকুর পাঞ্জাবি এবং ধুতি। হ্যাঁ তারপর ভাই, দুই ভাই, হ্যাঁ ভাই 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 হ্যাঁ ভাই ভাই হচ্ছে পাঞ্জাবি এবং পাজামা। বাস এই ব্যাস। কি দুই বোন আছে না? ও মা গো আমি পারি না রে, শোনো না আছে না। আরে আমি তো মনে করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ধরা পড়ে যাওয়াটা মনে করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুই বোনের জন্য সুন্দর দুখানা শাড়ি। ঠিক আছে, এটা আমি আর দিদি পছন্দ করে কিনে ফেলবো, কিন্তু যদি কোনো নমস্কারই মিস না মিস তো হবে না, অপর্ণা তো যাচ্ছে আমাদের সঙ্গে। হ্যাঁ তাহলে মিস আমার কোনো চান্সই নেই। এই শোনো, হ্যাঁ সামান্যতম কমন সেন্স বলে কিছু নেই। তখন কি হবে? তখন অপর্ণার হৃদয়টা সৈকতের হৃদয়ে অবগাহন করবে, গুজুর গুজুর পুষুর পুষুর এটসেট্রা। কি হয়েছে? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি চুপ করো, আমি তো কিছু করিনি। আমি বলছি চুপ করতে, আমি কি করি? এবারে আমি সৈকতকে সাপোর্ট করে বলছি একদম চুপ সিল চুপ। হ্যাঁ যা তো রেস্ট নে এবারে, হ্যাঁ সব সময় সত্যি বাবা। সৈকতের বিয়া দিব সময় হয়েছে, উত্তরের কলকাতাতে এই লোকটা চেনে যায়নি তো যে পিসিমণি আসছে না, না সেটা কি করে সম্ভব? কিন্তু লোকটা যদি না আসে তাহলে কি হবে, কি করবো আমি? ভগবান কিছু করে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর কতক্ষণ এভাবে ওয়েট করবো আমি?